তো আজকে আমার রেসিপি হচ্ছে শুক্তো, যেটা বাঙালির খুব প্রিয়। তো চলুন দেখে নেওয়া যাক। বেশ কিছু সবজি লাগে, তো এখানে আমি পেঁপে, ডাঁটা আর আলুটা বড় বড় করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ ওগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়। এখানে নিয়ে নিয়েছি রাঙা আলু আর উচ্ছে লম্বা লম্বা করে কাটা, বেগুন লম্বা লম্বা করে কাটা, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা লম্বা লম্বা করে কাটা। এবার যা যা মশলা লাগছে, দেখুন প্রথমে লাগছে সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা এক চামচ মতো লাগবে, আর লাগছে আদা বাটা, লাগছে কাঁচা লঙ্কা কুচি, কারণ শুক্তোটা সাদা হবে, শুকনো লঙ্কা দিলে হয়তো রঙটা বদলে যেতে পারে, তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। লাগছে দুধ, দুধের সাথে আমি হাফ চামচ ময়দা মিশিয়ে রেখেছি একটু দুধটাকে ঘন করার জন্য। আর লাগছে এখানে ফোড়ন, সেটা হচ্ছে তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। লাগছে ভাজা মশলা, এটার লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অল পারপাস মশলা বলি, সব কিছুতেই ব্যবহার করি। আর নিয়ে নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি এখানে দু চামচ মতো নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি, আর ঘি, নুন, সরিষার তেল, চিনিটাও কিন্তু লাগবে, আর নিয়ে নিয়েছি ডালের বড়ি। তো এবার চলুন প্রসেসটা শুরু করা যাক। তা কড়াটা গরম করে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প, কারণ এতে বড়িটা ভাজব। বড়িটা খুব বেশি একেবারে ডুবু তেলে ভাজার দরকার নেই, আপনারা চাইলে ভাজতে পারেন, কারণ তরকারিতে যেহেতু দেওয়া হবে ওটা অলরেডি তরকারিতে দিলে নরম হয়ে যাবে, তো মোটামুটি একটু নেড়ে নেবেন। একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেবেন, দেখুন এইরকম। এবার আমি আর একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, শুক্তোতে একটু তেল না দিলে ভালো লাগে না, আলটিমেট শুক্তো তো বাঙালির প্রাণ, তো সেই জন্য একটু তেল দিয়েই করতে হবে, এবং সরিষার তেল দিলেই ভালো হয়। তেলটা গরম করে আমি প্রথমে যে কাঁচা সবজিগুলো ছিল তার মধ্যে রাঙালুটা প্রথমে ভেজে নেব, তো রাঙালুটা দিয়ে দিয়েছি। ভালো করে ভাজবেন যাতে একটু সেদ্ধ হয়ে যায়, আপনারা চাইলে রাঙালুটাও সেদ্ধ করে নিতে পারেন আলুর সাথে, পেঁপের সাথে, কোনো অসুবিধা নেই। একটু চাপা দিয়ে ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। রাঙালুটা হয়ে গেছে, তুলে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি উচ্ছেটাতে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি উচ্ছেটা। ওটাও চাপা দিয়ে সেদ্ধ করে নেবো একটু, যদি সেদ্ধ হতে দেরি হয় তাহলে একটু জলে ছিটে দিয়ে চাপা দিয়ে দেবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন উচ্ছেটা একদম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আবার একটু তেল দেব, একটু তেলটা গরম করে নিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, চাপা দিয়ে দিয়ে অল্প নুন দিয়ে ভাজবে, তাড়াতাড়ি হয়ে যাবে। নুন দিয়ে ভেজে নেব, দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আবার একটু তেল দিয়ে দেব, আমি ডুবো তেলে ভাজবো না বলেই অল্প অল্প তেল দিয়ে করছি, কারণ ডুবো তেলে বেশি তেল টেনে নেবে, সেই জন্য। যে কাঁচকলাগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম, এগুলোও ভেজে নেব নুন দিয়ে। চাপা দিয়ে ভাজবেন, তাড়াতাড়ি হবে আর তেলটাও কম লাগে।
তুলে নিচ্ছি, আবার অল্প একটু তেল দিলাম। দেখুন একদম কিন্তু হাফ টেবিল চামচ করে তেল দিয়ে দিয়ে রান্নাটা করছি আমি। আপনি যদি পুরোপুরি দেখেন হয়তো 2.5 থেকে 3 টেবিল চামচে পুরো রান্না আমার কমপ্লিট। এবার সেদ্ধ করা যে যে আলুগুলো ছিল সেইগুলো ভেজে নিচ্ছে, একটু নেড়ে নেব আর কি। জাস্ট আলুগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছে। এবার আসল রান্না হবে, তো পেঁপে আর ডাটাটা ভাজার দরকার নেই, ওটা ডাইরেক্ট আমরা দেবো। তো এখানে তেল দিয়ে দিয়েছি আবার একটু, এবার 1.5 টেবিল চামচের মতো তেলটা দিলাম, কারণ এবার আসল রান্নাটা হবে। তো এবার দিয়ে দেব একটু, তেলটা গরম হলে গোটা গোটা যে ফোড়নগুলো ছিল সেগুলো, সেটা তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাকে ছিঁড়ে দেবেন না হলে ছিটকাতে পারে, আর পাঁচফোড়ন একটু নেড়ে নেব, ফ্লেভারটা জাস্ট উঠবে। গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার প্রথমে আদাটা একটু ভেজে নেব, আর তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, সাদা সর্ষে বাটা। একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে কষাতে সুবিধা হয়। এবার মশলাটা ভালো করে নেড়ে নেব, এই সময় দারুণ একটা ফ্লেভার ওঠে, যেটাকে অরিজিনাল শুক্তো শুক্তো ফ্লেভার বলা হয় আর কি। নুন, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ অল পারপাস মশালা বা ভাজা মশালা, এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা দেখে নেবেন। একটু নেড়ে নিয়ে এবার যে সেই দুধটা গোলা ছিল সেইটা দিয়ে দিলাম, দুধটা সেই সময় দেবেন, দেখবেন ওই মশলাটা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তখনই দুধটা দেবেন। এটা ভালো করে মোটামুটি 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে এতে আমি কাঁচা লঙ্কা কুচিটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি বাটা, 3 থেকে 4 যেরম ঝাল খাবেন সেরম দেবেন। তবে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি, গুঁড়োটা না ব্যবহার করাই ভালো, কালারটা বদলে যাবে। এবার চিনি দিয়ে দিলাম, এটা চিনির ডাস্ট আছে, এটা মানে আপনারা 1/2 চামচ মতো দেবেন। চিনি দিলে কি হয়, টেস্ট ব্যালেন্স হয়, খেতে খুব ভালো লাগে। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে আমি যে রাঙা আলুগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম, কারণ রাঙা আলুগুলো আমার নাড়া ছিল, সেদ্ধ ছিল না, আমি দুধের মধ্যে অল্প সেদ্ধ করে নেব। তো যেহেতু এটা পুরো পুরো হয়ে গেছে, একটু গাঢ় হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম, 1/2 কাপ মতো জল দিয়ে দেবেন। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম, রাঙা আলুটা সেদ্ধ হয়ে গেল, নারকেলটা দিয়ে দিলাম তার সঙ্গে। দেখুন এই যে গ্রেভিটা তৈরি হচ্ছে এর মধ্যে কিন্তু সবজিগুলো যখন দেবেন খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ কিছু সবজি নরম আছে, কিছু সবজি শক্ত আছে, তো আগে পরে করে কিন্তু দিতে হবে। তো দেখুন এইটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম, আপনারাও দেখে নেবেন এইভাবে কাঁটা চামচ দিয়ে বা একটু টিপে দেখে নেবেন। তো এরপর এবার পরপর আমি দেবো, দেখুন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো আর আলুটা, কারণ এইটা একটু গ্রেভির সাথে দেরি হবে মিশতে, সেই জন্য আগে এইগুলো দিলাম। তারপরে উচ্ছেটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বেগুনটা। এটা আমি একটু আপনাদেরকে বলি, বেগুনটা শেষে দেবেন একদম, কারণ আগে পেঁপে আর ডাঁটাটা দিয়ে দেবেন, ওইটা একটু গ্রেভিটার সাথে মিশে যাবে, বেগুনটা খুব নরম, তো তাই বেগুনটা একদম নামানোর জাস্ট 5 মিনিট আগে বেগুনটা দিয়ে দেবেন, ঘি দেওয়ার 1-2 মিনিট আগে বেগুনটা দিয়ে দেবেন, তারপর নামিয়ে দেবেন ঘিটা দিয়ে।
বেগুনটা শেষে। আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমার গ্রেভিটা একদমই কমে গেছে, এই এইগুলো ফ্লেভারগুলো সব মিশবে তো ওর সাথে, তাই। মশলা কষানোর পর তাতে সবজি দেবার পর, এটা কিন্তু খুব ভাইটাল যাতে ফ্লেভারগুলো ওর মধ্যে ঢুকে, তাই একটু টাইম দেবেন রান্নাটা করতে। এবার দিয়ে দিচ্ছি বড়ি, যেটা ভেজে রেখেছিলাম ওটাও একদম শেষের দিকে দেবেন, নাহলে বড়ি কিন্তু গলে যাবে। আমরা একদম রান্না শেষ পর্যায়ে এসে গেছি। হাফ টেবিল চামচ ঘি, আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, নাও দিতে পারেন, তবে শুক্তোতে ঘি দিলে একটা অসাধারণ ফ্লেভার আসে। ব্যাস ভালো করে মিশিয়ে নেব, শুক্তো কিন্তু প্রায় রেডি। এবার এই ঘিটা দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। জাস্ট 1 মিনিটের জন্য চাপা দেবেন যাতে ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যায়, ঘিয়ের ফ্লেভারটা। ব্যাস একদম শুক্তো রেডি। আপনাও বাড়িতে বানান, আমাকে জানান কেমন হয়েছে, লাইক শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।